নমস্কার বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভারতের সব থেকে পরিষ্কার নদীটি কোথায় আছে জানেন? মেঘালয়। মেঘালয় রাজ্য শিলং থেকে 100 কিলোমিটার দূরে উমগোট নদীটি ভারতের সবচেয়ে পরিষ্কার নদী। সেখানের জল এতটাই পরিষ্কার এবং স্বচ্ছ যে মনে হবে এই নদীতে চলা নৌকাগুলিও যেন বাতাসে ভাসছে। পশ্চিমবঙ্গের কোন শহরকে ইংল্যান্ডের সাথে তুলনা করা হয় জানেন? গ্লাসগো। আসলে পশ্চিমবঙ্গের হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর ও গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হল হাওড়া। এখানে পাট, বস্ত্র, ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে উঠেছে। ইংল্যান্ডের গ্লাসগো শহরের মতো এখানে অসংখ্য ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠায় হাওড়াকে ভারতের গ্লাসগো বলা হয়। চিংড়ি মাছ, জেলিফিস, অক্টোপাস, অ্যামিবা, এই চারটি প্রাণীর মধ্যে কোন প্রাণীটির মৃত্যু হয় না জানেন? জেলিফিসের। জেলিফিসের শরীরের কোনো অংশে যখন আঘাত লাগে বা অসুস্থ হয়ে পড়ে, তৎক্ষণাৎ এরা ওই অংশের কোষকে নতুন কোষে রূপান্তর করে। এভাবে শরীরের কোষকে নতুন কোষে রূপান্তরিত করে বয়স একদম কমিয়ে ফেলে। এভাবেই বারবার নিজেকে রূপান্তরের মাধ্যমে এরা বার্ধক্যকে ঠেকিয়ে রাখে, তাই জেলিফিসকে অমর প্রাণী বলা হয়। আমেরিকায় আধার কার্ডকে কী নামে ডাকা হয় জানেন? গ্রিন কার্ড। মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডকে অনেকে আইনি স্থায়ী বাসিন্দা কার্ড বলা হয় থাকে। এর মাধ্যমে আমেরিকায় নাগরিকত্ব লাভ করা হয়।